কলকাতার পর কালিম্পং, ফের অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহারের পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কালিম্পং পুরসভার অন্তর্গত এলাকায় একটি বেআইনি নির্মাণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। সেই নির্মাণটি ভেঙে দেওয়ার জন্য পুরসভাকে নির্দেশ দেন বিচারপতি। ভাঙার প্রয়োজনে বুলডোজার ব্যবহারেরও পরামর্শ দেন তিনি, কিন্তু বিষয়টি এখানে শেষ হয়নি। আদালতের নির্দেশের পরও নির্মাণের খানিকটাই ভাঙা হয়েছিল। বৃহস্পতিবার বিষয়টি ফের আদালতের কাছে এলে পুর আধিকারিকের কাছে বিচারপতি জানতে চান কেন সম্পূর্ণ ভাঙা হয়নি নির্মাণটি। উত্তরে তিনি জানান ভাঙতে বাড়তি সময় লাগবে। বিচারপতি আরও 5 দিনের সময় দিয়েছেন, আগামী সোমবারের মধ্যে নির্মাণটি ভাঙতে হবে পুরসভাকে। কালিম্পংয়ের 11 মাইল ঋষি রোডের নিচের তলার ভবনটি বেআইনিভাবে নির্মিত বলে অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেন বীর বাহাদুর বলন নামে এক ব্যক্তি। তার যুক্তি ছিল ওই ধরনের বেআইনি নির্মাণ পাহাড়ি এলাকায় বিপদ ডেকে আনতে পারে। ওই নির্মাণের উপর একটি স্কুলও রয়েছে, কিন্তু পুরকর্মীরা তা ভাঙতে গিয়ে দেখেন পুরো বিল্ডিংটাই বেআইনিভাবে তৈরি, তাই খানিকটা ভেঙে তারা কাজ বন্ধ করে দেন। ভাঙা বন্ধ রয়েছে দেখে আবার আদালতের দ্বারস্থ হন বীর বাহাদুর বলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় তখন এক্সিকিউটিভ অফিসারকে হাজির হওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার পুরো আধিকারিক আদালতে হাজির হলে বিচারপতি জানতে চান কেন আদালতের নির্দেশ মানা হয়নি। তিনি জানান ভাঙতে আরও কিছুদিন সময় লাগবে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে পুরো নির্মাণ ভাঙার জন্য 5 দিন সময় চেয়ে নেওয়া হয়। এই আর্জি মঞ্জুর করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানান আগামী 22 অগস্ট বিকেল 4টার মধ্যে ওই ভবনটি ভাঙতে হবে, পরের দিন তা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে, নইলে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করবে আদালত। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।